আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুধু দর্শক শ্রোতরা মণ্ডলী দুঃখ কষ্ট দুশ্চিন্তা সবার জীবনেরই অংশ একটা সময় মানুষ প্রচণ্ড হতাশ হয়ে পড়ে মাঝে মধ্যে অস্থিরতা ভিড় করে থাকে আল্লাহ থেকে উপায় রেখেছেন দুশ্চিন্তে পড়লে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে কিছু নির্দেশনা প্রদান করেছেন এই সম্পর্কিত একটি সই হাদিস রয়েছে হজরত আনাস রাজি আলম থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট বা দুশ্চিন্তায় এবং অস্থিরতায় পড়তেন তখন বলতেন ইয়া আবার পড়ছি অর্থ হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই এ বিষয়ে দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আরো একটি দোয়া রয়েছে যেটি সাল্লামের দোয়া হিসাবে পরিচিত বিসমিল্লাহ রহমান রাহিম অর্থ আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু কার্যত এই সকল তো এই দোয়া দুটি পড়লে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর মেহরবানিতে আমরা বিভিন্ন ধরনের দুঃখ দর্দশা থেকে মুক্তি পেয়ে সুখে শান্তিতে জীবনটা করতে পারবো ইনশা আল্লাহ তো দর্শকবৃন্দ ভিডিওটি আজকের মতো শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ